কিভাবে হয় উপায় বিক্রেতা এ কি ওরা ওদের আমরা টেলিফোনে মাল কিনে আমরা টাকা ঢুকাই দিই ওরা আমাদেরকে মাল দেয় বিশ্বাসের উপর বিশ্বাসের উপর বিশ্বাস কোনো আমাদেরকে কোনো রসিদ দেয় না আমাদের কাছে সকল তথ্য নিয়ে কিন্তু আমরা এখানে এসেছি আমি নির্ভয় হয়েছি আমি এমনি এমনি আসি আপনাকে এটা বুঝতে হবে আপনি বলেন চিনি কার কাছ থেকে কেনেন বা কিনছেন কত করে সেটা একটু বলেন আপনি সমস্যা নাই তো ভাই রুনিত চট্টগ্রামের অন্যতম একজন বড় পাইকারি বিক্রেতা চিনির কিন্তু উনি কোনো ক্রয় বিক্রয় রসিদ উনি সংরক্ষণ করেন না সুতরাং উনি কয় টাকায় চিনি কিনেছেন বা কয় টাকায় বিক্রি করছেন তার কোনো তথ্য আমাদের কাছে নাই বা আমরা দিতে পারছি না আপনি কি লিখছেন ইন্ডিয়ান পেয়াজ 110 টাকা না না আরে আগের মানে আপনার এখানে লেখা আছে কি নাই তাহলে আপনি মুক্তার সাথে মিথ্যা বিজ্ঞাপন দিলেন না না বিজ্ঞাপন দিলে এটা আগেরটা ছিল যে কেন আরেকটা দিবেন কেন লিখবে মাল হচ্ছে ফেলসা তো স্যার মানে কি আমি যদি ফাইল না করতে পারি আমি তোকে কখন মাল কিনে সেটা দাও আমার কাছে লিখিত অভিযোগ দেন না এটা তো কোর্ট চলতেছে কোর্টের কাছে বলতে হবে কোর্টের কাছে বলেন আপনি না এটা যেহেতু আমাকে যারা প্রোডাকশন করে ওরা আমাদেরকে আমাদের ব্যবসায়ীদেরকে ওনারা কোনো বিক্রয় রসিদ দিচ্ছেন না কোনো মিল মালিক আমাদেরকে ফার্স্ট পার্টি তেল চিনি যাইগুলো বিক্রি করে আমাদের কোনো ফার্স্ট পার্টি আমাদেরকে ক্রয় রসিদ দেয় না যার জন্য আমরা ক্রয় রসিদ দেখাতে পারি না বিষয়টি হচ্ছে যে আপনারা দেখেছেন যে এই চট্টগ্রামে কিন্তু এস আলমের যে বিশাল যে চিনির গুদামে আগুন লাগার পরে চিনি কিন্তু বাজারে খুচরা পর্যায়ে কেজি প্রতি 2 টাকা থেকে 5 টাকা কোথাও কোথাও 10 টাকা বৃদ্ধি পেয়েছে আর কি তো চিনির বিষয়টি হচ্ছে যে এটি যেন আর যেন না বাড়ে আসন্ন রমজানকে কেন্দ্র করে বা বাজারটি চিনির বাজারটি যেন মোটামুটি স্থিতিশীল আছে যেন পুরোপুরি পুরো রমজান জুড়ে যেন চিনির বাজারটি স্থিতিশীল না এটা আমি আমি আবেদন করব যে সরকারের উচ্চ পর্যায়ে যারা উৎপাদনকারী তারা যেন বিপণনকারী যারা বিপণন করে তাদেরকে বিক্রয় রসিদ দেওয়ার জন্য যথাযথ ব্যবস্থা গ্রহণ করতে হবে অন্যথায় আমরা যে এই যে ছোটোখাটো মাঝারি ধরনের ব্যবসায়ীরা হয় না হচ্ছে এটা অত্যন্ত দুঃখের বিষয় হ্যাঁ আমরা আমরা তো দীর্ঘদিন থেকে এই কথাগুলো বলে আসতেছি এখনও বলছি যে এই হয়রানি থেকে বাঁচার জন্য ওনারা সরকারের উচ্চ পর্যায়ে টিমগুলো তদারকি করে যেন আমাদেরকে যেন তারা বিক্রয় রসিদগুলো আমাদেরকে দিয়ে দেয় এটা ঢাকা বলেন চট্টগ্রামের কোনো ক্রয় রসিদ আমাদেরকে দেয় না কিন্তু আমরা ক্রয় রসিদ দিই যা বিক্রয় রসিদ দিই আমার বোর্ডে লেখা আছে কেউ মাল ক্রয় করলে আমার থেকে বিক্রয় রসিদ নেওয়ার জন্য আমি অনুরোধ করতেছি আমার সামনে বোর্ডে লেখা আছে Cinematic display, photography master, performance expert, Next G N9.